সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী চীনা ধুকরিয়া ওয়াজেদিয়া উচ্চ বিদ্যালয়ে 117তম বর্ষপূর্তি উপলক্ষে পূর্ণ মিলনী 2021 অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম, মিরপুর বাংলা কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজনীন সুলতানা, রাজস্ব বিভাগের ডেপুটি কমিশনার মোহাম্মদ আবু মুসা এবং গড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আক্তার সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। 1979 বার্ষিকী স্মরণ করছি এ উপলক্ষে আজকের এই জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিব।